যারা বারবার একটা শুভ উদ্যোগ উদ্যোগকে চলছে এখানে সভাপতি অনুপস্থিত আছে। সমাজ কল্যাণ দপ্তর থেকে কিছু বার্ধক্য ভাতা, কিছু বিধবা ভাতা, কিছু প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়ে থাকে, কিন্তু তার যে সংখ্যাটা একদম সীমাবদ্ধ, সেটা আমরা ইচ্ছা মতো বাড়াতে পারি না। আর একটা দেওয়া হয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে ভাতা, সেটার জন্য আবার একটা নির্দিষ্ট তালিকা আছে, সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই শুধু পায়। এই পঞ্চায়েতের অনেকেই হয়তো পান, গ্রাম পঞ্চায়েত কিন্তু যেভাবে হোক খরচা করতে পারে না। নিজস্ব তহবিল বাড়ালে কিন্তু সরকারের থেকে সাহায্যের যে পরিমাণটা, সরকারের যে গ্র্যান্ট, সেইটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত বেশি পায়। মানুষের কাছে যত জনসংযোগ থাকবে সেখানকার মানুষ সেই পঞ্চায়েতটাকে নিজের মতো করে নিতে পেরেছে, এটাই আমি বলবো। যে যারা মেম্বার আছেন, যারা মেম্বার তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, যারা সুস্থ পরিবার, আর যেসব কাজগুলো করছেন আগামী দিনগুলো এইটাকে বজায় রাখা যায়, সেই পরিকল্পনা চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে। যারা আজকে তাদেরকে দিচ্ছেন, যখন দেখবেন যে ব্লক থেকে কোন রকম আসছে পাঠিয়ে দিলেন যে আমাদের 10টা ভাতা পঞ্চায়েত থেকে দেওয়া হোক, সেই সেই ভাতাগুলো যেন এইখান থেকে দেওয়া হয়, তাহলে যেমন 5টা হবে বা 10টা যখন ব্লকে যাবে, সেই 5টা বা 10টা আবার তাকে যেন এখানে অন্য যাওয়ার জন্য অভিনন্দন, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজ এখানে যেহেতু বয়স্ক মানুষের কাছে যে পৌঁছানো যায় সেটা আমাদের কিন্তু তুষার বাবু করে দেখিয়েছে। প্রত্যেকটি অঞ্চলে আমার মনে হয় এইভাবে আমার বনগ্রাম অঞ্চলের দিক থেকে তাকিয়ে শেখা বা আগামী দিনে আরো আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখতে হবে। আমরা সকল মেম্বার এবং পঞ্চায়েতের স্টাফ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পঞ্চায়েতের যে নিজস্ব ফান্ড আছে সেখান থেকে বনগ্রাম পঞ্চায়েতের যে 14টা সংসদ আছে আমরা 21 জন মানুষকে চিহ্নিত করেছি, যাদেরকে আমরা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে মাসিক 500 টাকা হারে ভাতা প্রদান করব যদিন পর্যন্ত এরা জীবিত থাকবে। হয়তো দেখা যাচ্ছে এই যে 21 জন বেনিফিসিয়ারির মধ্যে কেউ মারা গেল, তার পরিবর্তে আমরা আবার নতুন নাম ঢোকাবো। যে 21 জনকে দেওয়া হলো এরপরে কি এটা বাড়ানো হবে? আগামী দিন আমাদের চিন্তা ভাবনা আছে ভাতাটাকে যারা আরো বাড়ানো যায়।